নমস্কার, আমি সোমা দে, মিসেস দেস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে চিকেন তেহারি রান্না করে দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি প্রেস করে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। তেহারি বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি দোকান থেকে। পরিষ্কার করে ভালো করে চিকেনটাকে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি এরকম বড় চামচের 3-3.5 চামচ মতো ভিনিগার দিয়ে চিকেনটাকে মাখিয়ে রাখবো। ভিনিগার আর 1.5 চামচ লবণ দেবো এর মধ্যে দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে রাখবো, যাতে চিকেনটা একটু সফট হয়। বেশিক্ষণ না, 10 মিনিট মতো মাখিয়ে রেখে দেবো। এখানে 700 গ্রাম চাল পরিষ্কার করে 2-3 বার করে ধুয়ে 40 মিনিটের জন্য পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি, আপনারা ইচ্ছা করলে গোবিন্দভোগ আতপ চাল দিয়েও এই তেহারিটা বানাতে পারেন। এখানে রসুন গাছ রয়েছে, রসুন গাছটা ভালো করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি বড় সাইজের 4টে কুচিয়ে রেখেছি। আর এখানে বেশ খানিকটা ধনে পাতা কুচিয়ে রেখেছি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ বাটা রয়েছে, আদা বাটা 2 চামচ রয়েছে, আর গোটা 1টা রসুন আর 4টে কাঁচা লঙ্কা একসাথে করে বেটে রেখেছি। কড়াই গরম দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেহারি অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা দারচিনি ছোট করে কাটা, আর লবঙ্গ, ছোট এলাচ একটু ফাটিয়ে দেওয়া, বড় এলাচ 1খানা গোটা ফাটিয়ে দিয়েছি, আর তেজপাতা 5-6টা, আর সাজিরে একসাথে করে ভালো করে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচানো যে পেঁয়াজগুলো ছিল এইগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা 5 মিনিট ভাজা হওয়ার পরে এর মধ্যে রসুন গাছ কুচানোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। সবটা একসাথে বেশ খানিকক্ষণ ভাজা হওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ বাটাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। গোটা 1খানা বড় সাইজের পেঁয়াজ বাটা ছিল সেটা দিয়েছি, আর আদা বাটাটা দিয়ে দিলাম। খানিকক্ষণ মেশানোর পরে এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 5-7 মিনিট নাড়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আরও 5-7 মিনিট রেখে দেবো, যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এবার চিকেনগুলো খুব ভালো করে ভিনিগার থেকে চিপে চিপে তুলে এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দিতে দিতে একটা কথা বলি, এই রান্নায় কিন্তু বেরেস্তা লাগবে। আমি বেরেস্তাটা আগে থেকে বানিয়ে একটা কটোয় রেখে দিয়েছি। চিকেনের ওপর 1 চামচ লবণ দিয়ে দিলাম। চিকেনগুলো বেশ খানিকটা টাইম ধরে কষিয়ে নিচ্ছি। এই পর্বে গ্যাসের ফ্লেমটা একদম হাইতেই থাকবে। এখন মাঝে মধ্যে চিকেনটা উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। 10 মিনিট খুব ভালো করে কষানোর পরে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এবার এর মধ্যে 2টো টমেটো ছোট করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার চালটা এর মধ্যে দিয়ে দেব, কারণ চিকেনটা হতে খুব বেশি টাইম লাগবে না, ভিনিগার একটু ভিজানো ছিল। সম্পূর্ণ চালটা চিকেনের ওপরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চালটা সম্পূর্ণ চিকেন আর মশলার সাথে মিশিয়ে ফেলতে হবে। মশলাটার সাথে চালটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে ফুটানো জল আগে থেকে করে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। যে বাটির মাপের চাল দিয়েছি সেই বাটির মাপেই জল দিতে হবে। চাল আমার ভেজানোর পরে উঁচু উঁচু 1 বাটি হয়েছিল, সেজন্য সেই বাটির মাপেই আমি 1.5 বাটি জল দিলাম এর মধ্যে। যেহেতু তেহারি এটা একদম ঝরঝরে হতে হবে, সেজন্য একটু জলটা কমের ওপরেই দিয়েছি, আর বাকিটা
দুধ দেবো খানিকটা আমি। এখানে জায়ফল, জৈত্রী, স্টার এনিস, বড় এলাচ, ছোট এলাচ, পিপুল, শুকনো আদা আর দারচিনি, লবঙ্গ সব একসাথে সাজিয়ে সব একসাথে করে মিশিয়ে গুঁড়ো করা রয়েছে। সেই গুঁড়োর থেকেই আমি এখানে বড় চামচে দু চামচ মশলা দিলাম। চাল আর মাংসের পরিমাণ বুঝে মশলাটা দিতে হবে। ভালো করে মশলাটা তেহারির মধ্যে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার সেন্টটা তেহারিতে খুব ভালো লাগে। এবার এর মধ্যে কিছু ফ্রেশ ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই করা আছে, খানিকটা ফুটলে তারপরে কমিয়ে একটু ঢেকে দেবো। এটা ভালো মতো ফুটছে, একটু ওপর নিচ নাড়াচাড়া করে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়ে ঢেকে দিলাম। এই রকম 5 মিনিট ঢাকা থাকবে। 5 মিনিট পরে ঢাকনাটা তুললাম, বেশ খানিকটা জল টেনে নিয়েছে। এবার এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, জ্বালানো দুধ 1 কাপ দিয়ে দিলাম। সম্পূর্ণ তেহারি প্রিপারেশনটার সময় খুব হালকা হাতে নাড়তে হবে, নইলে চাল ভেঙে যাবে। দুধটা দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করছি। লো ফ্লেমে ফুটছিল, দেখুন জলটা প্রায় টেনেই এসছে। সুন্দর তেহারি তৈরি হচ্ছে, অসাধারণ গন্ধ বেরোচ্ছে তেহারির থেকে। এবার এই অবস্থায় আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম আগে থেকে, সেই বেরেস্তাটা আমি এর ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভালো মতন বেরেস্তাটা মিশিয়ে এর ওপরে ছোট চামচের 2 চামচ গোলমরিচ আর 2 চামচ শাহী গরম মশলা ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর গোলাপ জল 2 চামচ আর কেওড়া জল 2 চামচ মিশিয়ে দিলাম। এই সময় অবশ্যই নুন মিষ্টিটা চেক করবেন, টেস্ট বুঝে যদি নুন বা মিষ্টি লাগে অবশ্যই দেবেন। আমার অল্প একটু নুন মনে হচ্ছিল কম আছে, 1/2 চামচ মতো লবণ দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। আবার 5 মিনিট ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম হিসেবে গ্যাসের উপর রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখুন একদম সুন্দর ঝরঝরে তেহারি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করছি। তেহারির অসাধারণ গন্ধ চারিদিকে মম করছে, দুর্দান্ত স্বাদের একটা তেহারি বানানো হয়েছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ রেসিপিটা ফলো করে এইভাবে চিকেন তেহারি বানাবেন। কেমন হলো আমাকে কমেন্ট করবেন। আমি আমার এই তেহারিটায় হলুদ দিইনি, হলুদটা অবশ্যই অপশনাল, আপনারা ইচ্ছা করলে অল্প হলুদ দিতে পারেন। আপনারা যদি চান বড় চামচে 2 চামচ ঘিও অ্যাড করতে পারেন, যখন গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেওয়া হলো সেই সময়। কেমন লাগলো বন্ধুরা চিকেন তেহারি রান্নাটা? নিশ্চয়ই খুব ভালো লাগলো। বাড়িতে অবশ্যই এইভাবে চিকেন তেহারি রান্না করবেন। ছুটির দিনে একটা দারুণ রেসিপি, পরিবারের সকলের সাথে খুব জমে যাবে একসাথে। তাহলে এইভাবে রান্না করে নেবেন চিকেন তেহারিটা। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।